প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আহ তোমাদের এই SSC A one এর আজকে একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আহ বিষয়টি হচ্ছে ইন্দো পার্সিয়ান স্থাপত্য বা ইন্দো পার্সিয়ান আর্কিটেকচার এবং এই ইন্দো পার্সিয়ান architecture কে আবার ইন্দো ইসলামিক architecture ও বলা হয়ে থাকে যেখানে বলা হচ্ছে ইন্দো অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে পার্সিয়ান বা ইসলামের যেমিশান স্থাপত্য বা ইন্দো ইসলামিক স্থাপত্য এই ইন্দো ইসলামিক স্থাপত্যের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সময়কাল ঠিক কোন সময়কালে ভারতবর্ষে ইন্দো পার্সিয়ান স্থাপত্যের বিকাশটা ঘটেছিল যেটা সূচনা কিন্তু সুলতানিক আহ যুগের সময়কালে হলেও এর এই স্থাপত্যের বিকাশ এবং পরিণতি লাভ করেছিল মুঘল যুগের সময়কালে অর্থাৎ ভারতবর্ষের যুগের মধ্যযুগের সময়কালে কিন্তু ইন্দোপাশের স্থাপত্যের বিকাশ এবং পরিণতি দুটিই ঘটেছিল আহ যার উদাহরণ আমরা এর পরের আহ আলোচনা ক্ষেত্রে আহ 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 দেখতে পাবো আর এর স্থাপত্যের কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে বৈশিষ্ট্য ক্ষেত্রে যেটা লক্ষ্য করা গেছে যেটা ইন্দো পার্সিয়ান স্থাপত্যে সেখানে হচ্ছে এই স্থাপত্যের ক্ষেত্রে বিশেষত দরজা বা জানালা যে গঠন আকৃতি যদি লক্ষ্য করো তাহলে দেখবে ওপরে যে অংশটি দেখবে উল্টানো ইউ এর মতো আর সেটাকে বলা হচ্ছে আর্চ আর আরেকটি হচ্ছে যে ইন্দো পার্সিয়ান আর্কিটেকচারের ক্ষেত্রে যেটা প্রত্যেকটা স্থাপত্যের মাথায় দেখবে উল্টানো ডোম যেটাকে বলা হচ্ছে সেটার সেটাই হচ্ছে এই ইন্দো-পারসিয়ান আর্কিটেকচারের অন্যতম বৈশিষ্ট্যর মধ্যে একটি এছাড়া আরেকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে যেটা এর আগের ভারতবর্ষের যে স্থাপত্যের ক্ষেত্রে দেখা গেছে যে স্থাপত্যের মধ্যে যে যে ভাস্কর্যগুলো রয়েছে তার মধ্যে মানব আকৃতির বা মানব রূপের দা হিউম্যান যাকে বলা হচ্ছে সেগুলো কিন্তু খোদিত অবস্থায় দেখা গেছে কিন্তু ইন্দো পার্সিয়ান স্থাপত্যের ক্ষেত্রে সেই হিউম্যান ফিগারিংস বা মানব রূপটির ঘটিত অবস্থায় কিন্তু নই আরেকটি বিষয়ে লক্ষ্য করার মতো রয়েছে যেটি হচ্ছে এখানে ক্ষেত্রে কিন্তু হিউন ফিগানিস যেমন নেই কিন্তু স্থাপুতের উপরছে খোদিত ভাস্কর্যগুলি রয়েছে তার মতে কিন্তু ফুল লতা পাতার নকশা কিন্তু প্রাধান্যটা সেটা কিন্তু লক্ষ্য করা গেছে এই সময়কাল থেকে এর আগেও লক্ষ্য করা গেল তার প্রাধান্য কিন্তু অতটা লক্ষ্য করা যায়নি যেটা এই সময় থেকে অতি পরিমানে লক্ষ্য করা গেছে। এছাড়া আরও যেটা হচ্ছে ইন্দো পার্শিয়ান স্থাপত্যের মধ্যে জালি কারুকার্য জালি কারুকার্যটা হচ্ছে বিশেষত ইন্দো পার্শিয়ান স্থাপত্যের জানালায় যে ক্ষেত্রে লক্ষ্য করা যায় জানালার পুলি যেখানে মনে হবে যেন জাল দেওয়া হয়েছে মানে ছোট 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 বক্সের মতো আকার রয়েছে যেগুলো খোদিতোর অবস্থায় যেগুলো কারুকার্য করা রয়েছে যেটাকে বলা যায় জালি বক্স বা জালি জাল কারুকার্য এটা জানালাই বিশেষত্ব স্থাপত্যে জানালাতে এই কার্যকার্য লক্ষ্য করা যায় এছাড়া ইন্দো পার্সিয়ান স্থাপত্যের আরেকটি বৈশিষ্ট্য পর রয়েছে সেটি হচ্ছে গার্ডেনিং বা বাগান বাগানে যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু আমরা এই স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে লক্ষ্য করা যায় যেটাকে বলা হচ্ছে গার্ডেনিং বা বাগ আর আমরা জানি যে এই বাগ যে স্থাপত্যের মধ্যে একটি অংশ হচ্ছে বাঘ বা চার বাঘ যার সূচনা বাবরের হাত ধরেই হয়েছিল এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে অন্যান্য সময়কালে আকবর জাহাঙ্গীর শাহজাহানের সময়কালেও কিন্তু স্থাপত্যের একটি অন্যতম অংশ হিসাবেও কিন্তু সঙ্গে সংযুক্ত থাকছে এই গার্ডেনিং সিস্টেম বা বাগ সিস্টেম যেটা কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি এছাড়া আরেকটি হচ্ছে যে যে সমস্ত ডেকোরেশন হচ্ছে আর্কিটেকচারের দেওয়ালে স্থাপত্যের দেওয়ালে যে সমস্ত কারুকার্যগুলো দেখা গেছে তার মধ্যে কিন্তু যেটা বিশেষত পাথরের দেওয়ালে যেখানে পাথর এবং অন্যান্য মণিমুক্ত খচিত দিয়ে কারুকার্য করা হচ্ছে সেখানে কিন্তু পিয়তরা দূরা এই সিস্টেমে কিন্তু সেগুলো খচিত করা হচ্ছে বা পিয়তরা দূরা টেকনিকের দ্বারা কিন্তু আহ পাথরের দেওয়ালে কিন্তু সেই সমস্ত স্টোন এবং জেমস আহ গুলো কিন্তু সেগুলো খচিত অবস্থায় কিন্তু সেগুলো ওখানে আহ দেখা গেছে এই টেকনিক ইউজ করতে তো এই হচ্ছে ইন্দো পারসিন স্থাপত্য এবং তার বৈশিষ্ট্যগুলো এবার আমরা দেখবো ইন্দো পার্শন স্থাপত্যে ভারতবর্ষের কোন কোন স্থাপত্য গুলি ইন্দো স্থাপত্য প্রথমে যেখানে আহ বিষয়ে আমি বলবো সেটি হচ্ছে আগ্রা দুর্গ আগ্রা দুর্গ হচ্ছে মোগল স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন উনিশশো তিরাশি সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে এটি অন্তর্ভুক্ত হয় দুর্গটি ভারতের উত্তর প্রদেশে আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত একাদশ নির্মিত একটি প্রাচীন সম্প্রসারণ হিসাবে এবং অষ্টাদশ শতাব্দীতে ঔরঙ্গজেব এর রাজত্বকালে শেষ হয় দুর্গ চত্বরে মোট আয়তন দুই দশমিক পাঁচ কিলোমিটার এই হচ্ছে আগ্রা দুর্গ যেই আগ্রা দুর্গ আর্কিটেকচার এর একটি উদাহরণ বলবো এবং এই আগ্রা দুর্গ যে একটু আগে বৈশিষ্ট্য গুলো বললাম ইন্দো পার্সিয়ান আর্কিটেকচারে তার বৈশিষ্ট্য গুলির মধ্যে ম্যাচ করছে বা অনেক মিল খুঁজে পাওয়া যাচ্ছে এখানে সিস্টেম দেখব তারপর যে ডোম রয়েছে এই এইটাকে হচ্ছে ডোম বলা হচ্ছে যেটা ইন্দো পার্সিয়ান আর্কিটেকচার এর একটি অন্যতম অংশ তার সাথে সাথে এখানে এই যে আর্চ বলা হচ্ছে বিশেষত দরজা বা জানালার ক্ষেত্রে উল্টানো যে অংশটি দেখা যাচ্ছে কতটা ইউ এর মতো অংশটি সেটা কিন্তু দেখা যাচ্ছে দরজা বা যেটা প্রবেশদ্বার বলবো বা জানালার ক্ষেত্রেও কিন্তু একই রকম গঠন আকৃতি আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু ইন্দো পার্সিয়ার স্থাপত্যের একটি অন্যতম অংশ যেটি অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশে আগ্রা যমুনা নদীর তীরে এরপরে হচ্ছে দুর্গর অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ এইটা হচ্ছে দুর্গ এর দুর্গের ভেতরে কিন্তু অনেক বহু স্থাপত্য কিন্তু নির্মাণ হয়েছিল এই মধ্যে প্রথম যেটার কথা হচ্ছে খাসমহল এই খাসমহল কিন্তু ইন্দো পার্শিয়ান আর্কিটেকচারের মধ্যে একটি অন্যতম আহ আর্কিটেকচার হচ্ছে খাসমহল এবং এই খাসমহলের এর সাথে আরো একটি নির্মাণ দেখতে পাই সেটা হচ্ছে মহল শীষ মহলের পরে রয়েছে দেওয়ানি ঘাস দেওয়ানি ঘাস এছাড়া রয়েছে দেওয়ানি আম এবং মতি মসজিদ এই সমস্ত স্থাপত্য গুলো আমরা কিন্তু আহ আগ্রা দুর্গের অভ্যন্তরে যে সমস্ত নির্মাণ সমূহ রয়েছে তার মধ্যে এগুলো কিন্তু অন্যতম এবং এই নির্মাণ সময়ের মধ্যে বৈশিষ্ট্য কি বললাম এগুলো হচ্ছে ইন্দো পার্সিয়া স্থাপত্য অর্থাৎ পরিলক্ষিত হয় তাই এই স্থাপত্যকে বলা হচ্ছে ইন্দো পার্সিয়ান আর্কিটেকচার বা ইন্দো ইসলামিক আর্কিটেকচারও বলা হয়ে থাকে এরপরে বলবো আহ যে বিষয়টি সম্পর্কে স্থাপত্য সম্পর্কে সেটি হচ্ছে ফতেপুর স্বীকৃতি ফতেপুর সিক্রি ভারতের উত্তর প্রদেশে আগ্রা জেলার একটি শহর ফতেপুর সিক্রি তিন কিলোমিটার দৈর্ঘ্য এবং এক কিলোমিটার প্রশস্ত এই প্রাসাদ শহরটি একটি ছয় কিলোমিটার প্রাচীর দ্বারা বেষ্টিত শহরটি প্রায় চল্লিশ মিটার উঁচু পর্বতমালার চারপাশে সংগঠিত হয়েছে এই সব শহরের অভ্যন্তরেও কিন্তু অনেকগুলো নির্মাণ সমূহ রয়েছে সেগুলো কি কি বুলন্দ দরওয়াজা পাঁচ মহল যোধাবাহী মহল খানা এই যে ফতেপুর সিক্রি পরে আহ তারপরে যে নির্মাণ ঐতিহ্য সম্পর্কে আলোচনা করবো সেটি হচ্ছে তাজমহল তাজমহল সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তাজমহল হচ্ছে মোঘল স্থাপত্যের অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আর্যমাদ বানু বেগম যিনি মুমতাজ মহল নামে পরিচিত তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ শুরু করে হয়েছিল ষোলো ষোলোশো একত্রিশ সালে যা সম্পূর্ণ হয়েছিল ষোলোশো তিপ্পান্ন সালে পারস্য ভারতের ভারতীয় শিল্পকলার অপূর্ব মেলবন্ধন ঘটেছে এই স্থাপত্যে সালে বিশ্ব স্থান হিসাবে তালিকাভুক্ত হয় বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল এই তাজমহলের মধ্যেও কিন্তু ইন্দো যে আর্কিটেকচার বা ইন্দো পার্শিয়ান স্থাপত্যের বৈশিষ্ট্য কিন্তু কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং এখানেও কিন্তু সেই চারবাগ সিস্টেম রয়েছে তার সাথে সাথে রয়েছে যে অংশটি অংশটি সেটি আর এই যেটি দরজা বা জানালার ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে বা অন্যান্য অংশের ক্ষেত্রে যেটি এই অংশটিকে বলা হচ্ছে আর্চ এছাড়াও এখানে কিন্তু জালি ওয়াক্স রয়েছে বা জালি কারুকার্য কিন্তু স্থাপত্যের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং উঁচু একটি প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু এই তাজমহল অবস্থিত আহ মূল কাঠামোটি অবস্থিত এবং চারদিকে রয়েছে চারটি মিনার এই মিনারটি আহ কিন্তু সরু লম্বা হয়ে ওপরে উঠেছে কিন্তু ওপরে ওই ছোট্ট মতন ডোম রয়েছে এবং মাঝে যে অংশটি দেখা গেছে মাঝে যে মূল কাঠামো মাঝখানে রয়েছে আহ বড় একটি ডোম আর চারপাশে রয়েছে চারটি ছোট ছোট ডোম আকারে মাঝের অংশটি বৃহৎ এবং চার চারপাশের চারটি কিন্তু আকারে অনেকটাই ছোট এবং আরেকটি ইন্দো পার্সিয়ান আর্কিটেকচারে স্থাপত্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যে জলাধার প্রত্যেকটি স্থাপত্যের মধ্যে কিন্তু জলের একটা সংযোজন সেটা কিন্তু আমরা দেখতে পাই আহ তার মধ্যে উদাহরণ হিসেবে আমরা তাজমহল উদাহরণ বলবো যেখানে জলাধারের আহ সংযোজন কিন্তু এখানে ঘটেছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে তাজমহল যেটা অন্যতম একটি আহ অংশ বা অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ আর যেটি ইউনেস্কো আহ উনিশশো তিরাশি সালের আহ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে এটি তালিকাভুক্ত হয় এবং সপ্তম আশ্চর্যের মধ্যে এটি অন্যতম তো এই হলো ইন্দো পার্শিয়ান আহ স্থাপত্য যেখানে আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম এবং আহ ইন্দো পার্শিয়ান স্থাপত্যের উদাহরণ সম্পর্কেও জানলাম আপাতত এই পর্যন্ত রইল তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ